সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনলাইনে জিডি করতে হয় সাধারণত আমাদের যেই মোবাইল অথবা যানবাহন হারিয়ে যায় তো সে মোবাইল অথবা যানবাহন হারিয়ে গেলে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে জিডি করবেন সে সম্পর্কে সাধারণ একটা ধারণা দেবো এবং যে জিডি করার জন্য যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে প্রসেসটা পুরোটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি তো সাধারণত আপনাকে এই অনলাইন জিটি করার জন্য দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে ফার্স্টে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর লগ ইন করার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন ডাউন ব্যবহার করতে হবে তো দুটো অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অ্যাপ্লিকেশন একই নাম একই লোগো এই দুইটা অ্যাপ্লিকেশন আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো আপনি জাস্ট যদি এখানে গুগলে গিয়ে আপনি একটা বাংলাদেশি জিমের নিয়ে লগ করে যদি অনলাইন জিডি লিখে সার্চ দেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন সাধারণত প্রথমে আমরা ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখানে আমরা নিবন্ধনে ক্লিক করব নিবন্ধনে ক্লিক করলে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশানটা থেকে আমরা নিবন্ধন করতে পারবো না কী করব আমরা প্লে স্টোর এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে অনেক একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে দুইটা অ্যাপ্লিকেশনই স্টোরে পাওয়া যায় এবং দুইটার লিঙ্কে বিডি ডিসিশন দিয়ে দেখবো আপনারা দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন তো এখানে আমরা ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর আমরা এখানে কী করব নিবন্ধন অপশানে ক্লিক করব তো নিবন্ধন করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা এনআইডি কার্ড এবং একটা মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বার তো আমাদের যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেবো তো এনআইডি নাম্বার দেওয়ার পর আমরা এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো আপনার যে এনআইডি কার্ডের জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন আর আমরা অনেকেই মনে করি যে আমার তো এখন কোনো কিছু হারায় নেই তাহলে আমি এখন রেজিস্ট্রেশন করব না পরে রেজিস্ট্রেশন করবো আসলে আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই যে সময় আপনার যানবাহনটা হারিয়ে যাবে অথবা যে মোবাইলটা হারিয়ে যাবে ওই সময় কিন্তু খুব সহজেই দ্রুত অ্যাপে লগ করে কিন্তু আপনি আপনার জিডিটা করে নিতে পারবেন আপনার নির্দিষ্ট থানায় যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে সময় লাগবে জিডি করতে সময় লাগবে সেক্ষেত্রে একটা অনেকটা সময় লাগে যেতে পারে সেজন্য আপনারা যে যে কোনো সময় আপনারা এই ভিডিওটি দেখেন ওই ভিডিওটি দেখার সাথে সাথেই আপনার স্টোর থেকে অ্যাপটিগুলো ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন সেই জন্য আপনাদের উপকার হতে পারে কারণ কার কোন সময় বিপদ চলেছে সেটা কেউই বলতে পারবে না তো আমরা আমাদের জাতীয় পরিচব নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে পরিচয় যা চাই অপশনে ক্লিক করে দেবো পরিচয় যাচাই অপশানটি ক্লিক করার পর আমাদের এনআইডি কার্ড সার্ভার রয়েছে সেই এনআইডি কার্ড সার্ভার থেকে সকল তথ্য এখানে চলে এসেছে তো এখানে লেখা আছে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করব আমার সকল তথ্য সঠিক আছে আমরা জাস্ট কী করবো তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করব তো ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমরা এখানে পারমিশন দিয়ে দেবো এখানে আমাদের একটা ছবি তুলতে হবে এখানে আমাদের একটু মুখটা হাতটা একটু লাটতে হবে মানে যে যার এনআইডি নাম্বারটা দিচ্ছেন তার এখানে একটু ভেরিফাই করে নিচ্ছে আর কি হ্যালো বন্ধুরা বারবার ট্রাই করার পরে দেখবেন যে কোনো মুহূর্তে আপনার ছবিটা একবার নিয়ে নেবে অনেক সময় এরকম লেখা আসতে পারে বর্তমানে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ছবির কোনো মিল নেই এরকম লেখা আসলে আপনাকে বারবার ট্রাই করতে হবে আমি মিনিমাম বিশ থেকে পঁচিশ বার ট্রাই করছি তারপর আমারটা হয়েছে তো এরকম আসার পর আমরা কী করব আমাদের যে একটি মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এখানে তা আমাদের মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিলাম তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো পাসওয়ার্ড দেওয়ার পরে উপরে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে আমরা একটি পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে লিখিয়ে দিয়েছে পাসওয়ার্ডের যে জন্য কমপক্ষে একটি বিশেষ অক্ষর একটি বড় অক্ষর এবং সংখ্যা আটটি অক্ষর নির্মিয় ব্যবহার করতে হবে তো দেওয়ার পরে আমরা পরে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন অপশানে ক্লিক করে দেবো ওই যে বলা হয়েছে আমরা বড় হাতের বড় অক্ষর দিই নি জন্য এরকম হয়েছে তো প্রথম সংখ্যাটা আমরা হাতের বড় দিয়ে দিলাম তারপর এখান থেকেও নিশ্চিত পাসওয়ার্ডও আমরা হাতের বড় সংখ্যাটা দিয়ে দিলাম তো হওয়ার পর আমরা কী করবো এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে এখানে ক্লিক করে দেবো দেখেন পি রেজিস্টার সফল হয়েছে আমাদের মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন এখন আমরা লগ ইন করবো কোথায় থেকে ওই যে লগ ইন ওকে ক্লিক করছে দেখেন অটোমেটিক কিন্তু অ্যাপ চলে এসেছে এখন আমরা আপডেটে ক্লিক করবো করার পর আপডেটে ক্লিক করলাম তো আমরা এখান থেকে ওপেন করবো অনলাইন জিডি অ্যাপ এখান থেকে ইংলিশ করে নিলাম তারপর লগ ইন অপশানে ক্লিক করব তো আমরা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন কর অর্থাৎ যে রেজিস্ট্রেশন করলাম প্রি রেজিস্ট্রেশন করলাম সে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবো তারপর যে পাসওয়ার্ডটি দিলাম সে পাসওয়ার্ডটা দিয়ে দেবো তারপর এখানে ক্লিক করে দেবো যাতে আমরা বারবার লগ ইন না করতে হয় তো আমরা লগ ইন অপশানে ক্লিক করে দেবো তো লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন চাঁদপুর আপনার ডিস্ট্রিক্ট থানা ইউনিয়ন বিলিজসি করতেছে না তো আমরা এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নেব এটা আমরা লিখে দিলাম নিশ্চিন্তপুর তো আপনারা যদি শোনা করে তো আপনারা লিখে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কোড দেখতে পাচ্ছেন পোস্ট কোডটা আপনি মিলিয়ে দেখেন এক অটোমেটিক চলে এসেছে এখানে তো তারপর আমরা কী করব সব কিছু এখানে ঠিকঠাক থাকলে নেক্সট অপশনে ক্লিক করে দেবো তারপর নেক্সট অপশনে ক্লিক করা থাকার পরে আমরা দেখ ন্যাশনাল আইডি কার্ড নাম্বারে দেখাচ্ছে ডেট অফ বার্থডে এবং মোবাইল নাম্বার দেখাচ্ছে সবকিছু ওকে থাকলে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব তারপর আপনাকে এখানে একটা সিঙ্গেল সিঙ্গেলসার দিতে হবে আমি আমার সিঙ্গার দিয়ে দিচ্ছি তো সিঙ্গেল স্যারটা দেওয়ার জন্য এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সিঙ্গার সারটার অপশন চলে আসবে আমরা এখানে লাগব সিঙ্গার সার দেওয়ার পর আমরা কী করব সেভ অপশনে ক্লিক করে দেবো ইউ হ্যাভ বিন সেভ ওকে দিয়ে দিলাম তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব তারপর আমাদের এখান থেকে মোবাইল অপারেটর আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেটা কোন মোবাইল নাম্বার সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে বলো তো আমাদের এটা হলো এয়ারটেল তো আপনি যেই নাম্বার দিয়েছেন সেই অপারেটারটা সিলেক্ট করে নেবেন তারপর আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমাদের যে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো আপনার ইচ্ছে মতো আপনি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তারপরে আমরা কী করব সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখেন আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে এখন একটা অলরেডি ওটিপি পাঠিয়ে দিয়েছে সেই ওটিপিটা দিয়ে আমরা আপডেট অপশানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো আমাদের মোবাইল নাম্বারে ওটিপির জন্য অপেক্ষা করতে হবে এখন তো ওটিপিটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি তো কপি করে যে এখানে পেস্ট করে দেব এখানে ফুল পেস্ট হচ্ছে না টাইপ করে দিতে হবে আপডেট অপশানে ক্লিক করব তা এখানে রেজিস্ট্রেশন সফলভাবে হয়েছে ওটিপি ভেরিফিকেশন প্রবেশ করুন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন্টারপেসটা চলে এসেছে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের যে জিটি করার যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে কিন্তু সব ড্যাশবোর্ড চলে এসেছে এখন আমাদের যদি আপনি কোনো আবেদন করে থাকেন বা কোনো কিছু করে থাকেন সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন হারানো অথবা পাওয়া আপনি জিটি করতে চান হারানো কোনো জিনিসে জিডি করতে চান অথবা কিছু পাইছেন সেটার জন্য জিডি ডিডি করতে চান তাহলে আপনি সেটার উপরে ক্লিক করে দিবেন যেমন আমি হারানোর উপরে ক্লিক করলাম এখানে যানবাহন মানুষ কম্পিউটার মোবাইল ডকুমেন্ট কাঠসমূহ গহনা অন্যান্যর ভিতরে আরও অনেক কিছু রয়েছে পশু পাখি বিভিন্ন আপনি যেটার জন্য জিডি করতে চান সেইটা সিলেক্ট করে নেবেন ধরেন আমি আপনাদের জাস্ট একটা সিম্পল ধারণা দিচ্ছি যেমন যানবাহন সিলেক্ট না যানবাহন না মোবাইল সিলেক্ট করে নিলাম তো মোবাইল সিলেক্ট করার পর আপনাকে নির্বাচন করুন এখান থেকে বাটন ফোন স্মার্ট আপনি যেই ফোন হারিয়েছে সেই ফোন সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে মোবাইলের তারপর ব্র্যান্ডের নাম তারপর এখান থেকে ব্র্যান্ডের নাম স্যামসাং শাওমি অর্থাৎ আপনার মোবাইলটার যে মোবাইলটা হারিয়েছি ওই মোবাইলের যাবতীয় ডিটেলস সব কিছু কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন তারপর এখন যা যা চাইবে সব কিছু কিন্তু আপনাকে ডিটেলস দিতে হবে যদি কোনো কিছু না দেন তাহলে কিন্তু হবে না একদম সকল ডিটেলস দিতে হবে তো দিয়ে কিন্তু পরবর্তী দাবি ক্লিক করে আরও কিছু ইনফরমেশন জানতে চাইব না সকল ইনফরমেশন আপনি দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার জিটি আপনার নিজের নির্দিষ্ট থানা রয়েছে সেখানে কিন্তু সাবমিট হয়ে যাবে তো আপনি যদি এখানের থেকে জিটি করেন জিটি করার পরে কিন্তু এখান থেকে প্রতিটা আপডেট আপনাকে কিন্তু এই মোবাইলের নাম্বার যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে প্রতিটা আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল মূলত ভিডিও কারণ আপনারা যদি আগ থেকে রেজিস্ট্রেশন করে রাখে থাকেন তাহলে পরবর্তীতে আপনার জিডি করতে সুবিধা হবে অথবা আপনার তাৎক্ষণিক আপনি জিনিসটা হারিয়ে গেছে বা কোনো কিছু হারিয়ে গেছে তাৎক্ষণিক আপনি জিডি করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার ইন অনলাইন জিডি অ্যাপে রেজিস্ট্রেশন করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন